শিশুর গাণিতিক ধারণাটাকে একদিকে যেমন তার এস্টিমেশন এবং সেপটা ঠিক আছে কিনা সেটা নিয়ে যেমন আমরা আলোচনা করব, প্রথমে তাকে জানার চেষ্টা করব। সেকেন্ড পর্যায়ে আমরা কি করছি না, নাম্বার সম্পর্কে বিভিন্ন অ্যাক্টিভিটিজ ইনভলভ করছি, ইনভলভ করার পরে দেখব যে সে বাস্তবে সেটা প্রয়োগ করতে পারছে। এইবারে ধরুন আমরা দুই পর্যায়ে আলোচনা করেছি, এইবার আমি বললাম আচ্ছা এই কাজটারও দেখো দুটি পাখি বসে আছে, আরো তিনটি পাখি উড়িয়ে চলে যাবে, ধরো তিনটি এখন পাঁচটি কটি পাখি আমরা কিন্তু বাস্তবে আসছি, এইবার বাস্তবে আসছি, সমস্যার সমাধান আসছে, এখন আর অপারেশনাল অ্যাক্টিভিটিজ নাই, এবার সমস্যার সমাধান আসছে। তাহলে সমস্যার সমাধান আমরা কি আসছি, কাজটিতে দুটি পাখি বসে আছে আরো তিনটি পাখি আছে বসবে। আচ্ছা বলো দিদি কাজটিতে এখন আর এটা আলোচনা করবো, এটা শিশুদের সঙ্গে কিন্তু আলোচনা করতে হবে। আমরা ওই যে বইগুলো অঙ্কর বইগুলো দেখিনি যে সমস্যাটা দিয়ে আছে, সেটা দিয়ে বলে এই কর এটা এটা আমাদের ডিউটি নয়, এটা ডিউটি নয়, ওটা একদম করাবেন নাই, বলছে ওই সমস্যাটাকে আপনি শিশুদেরকে দেন, শিশুরা নিজের বইগুলো সব খুলে দেখুক, ওরা তো পড়তে জানে না, এখন ওরা নাও পড়তে পারে, কিন্তু সমস্যাটাকে আপনি মুখে বলুন, আপনি ওকে বলুন ওইটা পড়ে পড়ে, ও যদি ওকে সহযোগিতা করুন যে গাছটিতে দুটি পাখি বসে আছে আরো তিনটি পাখি উড়ে এসে বসলো, গাছটি কত পাখি তখন কিছু দেখবেন শিশু কিন্তু তারা নিশ্চয়ই একটা কিছু করবে। আচ্ছা বলো দেখবে গাছটিতে এক গর্ব করবে, আচ্ছা গাছটিতে এখন পাখি বাড়িল না কমলো, সবার তো একটা উত্তর দেবে যে না স্যার পাখি বাড়িয়েছে, বাড়ার ধারণাটা ঠিক আছে হয়েছে কিনা আপনি জানাই বলছেন অ্যাপ্লিকেশনের সঙ্গে সঙ্গে। আচ্ছা গাছটিতে পাখি বাড়িল, আচ্ছা তাহলে বাড়িলে কি করতে হবে, তখন ছেলে বলবে স্যার এটা যোগ করতে হবে, তার মানে ও নিজে সিদ্ধান্ত করে দেবে সমস্যার সমাধান করছে, যোগের সিদ্ধান্ত তো তোমার মাস থেকে উঠে আসবে, তাহলে যেহেতু বাড়িয়েছে তাহলে বাড়িয়ে কি করবে, তো তার বিয়োগ বলিবে, যদি তার ধারণা সঠিক না থাকে তাহলে বলবে, তাহলে এইখানে আমরা তাকে সচিত্রে করি যে না বাড়ির তো যোগ হয়, কিন্তু অলরেডি সে জানিয়েছে, তার আগে আমরা তো অনেক অ্যাক্টিভিটিজ তাকে করাইছি, এই ধরনের অপারেশনাল অ্যাক্টিভিটিস গুলো করাইছি সে জানে, তাহলে এই যে কাজটা দেয় আগে দুটি বাকি ছিল এখন আবার তিনটি বাকি এলো, তাহলে কাজটি যখন বাকি বাড়িল না করলো বাকি এখন বাড়িয়েছে, আচ্ছা বাড়িলে বাকি এইখানে আমরা কি করবো এটাকে, তখন সহজ উত্তর হবে যেটা যোগ করতে হবে, আচ্ছা বলো কিন্তু যোগ করলে তার কটি বাকি হবে, তখন ওই ব্যক্তি যদি সঠিক ধারণাটা হয়ে থাকে সে অবশ্যই বলবে স্যার এখানে পাঁচটি বাকি হবে, আচ্ছা কে এইটাকে সমস্যাটাকে এখানে কি করে দেখা দিতে, এইবার আপনি করে দেখাবার একটা পদ্ধতি দেখাইছেন কিভাবে করতে হয়, আমরা তো আগে দেখাবো যে দেখো এদিক একক আর পছন্দ, এটাকে আগে তার আমরা ধারণাটা দেবো আর কি, একটা ছকের ধারণা আমরা দেবো যে তাহলে এইখানে এইখানে যেমন এইখানে আমাদের করা আছে, এইখানে আগে কটি পাখি ছিল দুটি পাখি ছিল, আগে দুটি পাখি ছিল তাহলে এইখানে দুটি পাখি হলো, আর এখন কটি পাখি এসেছে, এখন তিনটি পাখি উড়ে এসেছে, এই তিনটি পাখি আমরা এইখানে দিলাম, তাহলে মোট কটি পাখি হলো যোগের ধারণাটা এইখানে পরিষ্কার করার জন্য পরিষ্কার হবে একটা মানে সমাধান চলে সমস্যাটা সমাধান হয়ে গেল, বাস্তব সমাধান হয়ে গেল, তাহলে তিনটা কাজ আমরা করলো, প্রথম হলো কি প্রাকগাণিতিক ধারণা, তারপরে অপারেশনাল অ্যাক্টিভিটিস মানে বিভিন্ন গাণিতিক ধারণা অর্থাৎ ক্রিয়াকর্ম, আর তারপরে হচ্ছে কি বাস্তবের প্রয়োগ মানে সমস্যার সমাধান যেটা করছে, সমস্যাটা এলো সমাধান।